আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো কিভাবে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো অনেক সময় আমাদের অ্যাকাউন্টে প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? যে অ্যাকাউন্টটা প্রবলেম হয়ে যায় সেই অ্যাকাউন্টটা আমরা রাখতে চাই না বা আমরা ডিলিট করতে চাই, তো সেটা আমরা কিভাবে ডিলিট করতে পারি, তো এই ভিডিওতে সেটা আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি, ঠিক আছে? আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেব, যেহেতু আমার এই অ্যাকাউন্টের একটু প্রবলেম হয়েছে। পারবো তো প্রথমে আপনাকে যা করতে হবে, এই অ্যাকাউন্ট অপশনে যাইতে হবে এবং এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিলেন। ঠিক আছে, তারপর এটা সেভ করে রাখলেন। তো এখান থেকে আপনি এটা সেভ করে রাখলেন, ডেস্কটপে সেভ করলেন। তারপর আপনাকে যাইতে হবে এই সাপোর্ট অপশনে। তো এখান থেকে সাপোর্টে ক্লিক করলেন। তারপর এখানে আপনাকে এই সাবমিট এ নিউ মেসেজ এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলেন, তারপর আপনাকে এখানে অনেকগুলো অপশন দিবে। তো অপশন থেকে আপনাদের কোনটা আপনি করতে চাইতেছেন, তো সেই অপশনটা আপনি এখান থেকে বেছে নেবেন। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইতেছি, তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা এই ডিলিট অপশনে টিক মার্ক দিলাম, ঠিক আছে? তারপর এখানে সাবজেক্টে কী লিখবেন আর কোয়েশনে কী লিখবেন, ঠিক আছে? এই এইগুলো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তো সাবজেক্টে লিখবেন আপনি, এখানে আমি নোটপ্যাডে রেখেছি। তো সাবজেক্টে এটা লিখবেন, আই ওয়ান্ট টু ডিলিট মাই মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট। তো এখান থেকে কপি করে নিলাম এটা আমি, তো সাবজেক্টে এটা আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে আপনি এটা এখানে যেটা লিখবেন, তো এখান থেকে আপনাকে একটা এই পর্যন্ত দিতে হবে, এটা কপি করে এখান থেকে আপনি পেস্ট করে দিলেন, ঠিক আছে? তো এখানে আপনাকে আরও একটু কাজ করতে হবে। তো আপনার অ্যাকাউন্ট আইডিটা এখানে দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য আপনাকে যাইতে হবে অ্যাকাউন্টের নতুন একটা ট্যাব নিলেন, অ্যাকাউন্ট আপনার মেম্বার আইডি, যেটা মেম্বার আইডি এটা আপনার অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে? তো এখান থেকে এটা আপনি কপি করে নিলেন। তারপর আপনার এই এখানে আপনি এটা পেস্ট করে দিলেন। তারপর এখানে আপনার নাম দিবেন, যে নামটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে, তো সেই নামটা দিয়ে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা তারা ডিলিট করে দিবে, ঠিক আছে? এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিলাম। তো অ্যাটাচমেন্ট আপনাকে যেটা দিতে হবে, যেটা আপনি অ্যাকাউন্টের যে স্ক্রিনশটটা নিলেন, তো সেটা আপনি এখানে অ্যাটাচ করে দিতে হবে। তো এখান থেকে আমরা কোনটা নিলাম, স্ক্রিনশট আমরা কোনটা নিলাম, ডেস্কটপে যাই, তো আমরা এই স্ক্রিনশট এটা নিছি। তো আমরা স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিলাম। তারপর এখান থেকে আমাদের এই ক্যাপচা কোডটা টাইপ করতে হবে, তো আমি টাইপ করতেছি DWTXE। তারপর আরও একবার ভালো করে পড়ে নেবেন, কোথাও সমস্যা যাতে না থাকে। তো শুধু ওই আপনার আইডি নাম্বারটা দিলে হয়, মেম্বারটা দেওয়ার প্রয়োজন পড়ে না, ব্র্যাকেটটাও উঠাই দিবে। ঠিক আছে, তারপর আপনি এই যে সেন্ড মেসেজ এখানে সেন্ড করে দিলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে সেন্ড করে দিলাম। তো মেসেজ দিছে, আই ওয়ান টু ডিলিট মাই অ্যাকাউন্ট মাইক্রো ওয়ার্কস অ্যাকাউন্ট ওয়াজ সেন্ট। তো সেন্ট হয়ে গেছে আমার মেসেজটা,
ঠিক আছে, তারা হয়তো মেইল করে আমাকে দিবে। এরপরে তো আমি এই অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবো না, ঠিক আছে? তো হয়তো বা তারা মেইল করে দিতে পারে আমাকে যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। তো এরকম সমস্যা হয়ে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। আমার অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা অনেক সমস্যা হয়ে গেছে, এই কারণে আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিলাম। তো আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তো আপনারাও ডিলিট করে দিবেন। যদি চান যে আমি ডিলিট করে দেবো, তো এই অপশনগুলো অবলম্বন করে আপনি ডিলিট করে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয়, তো সেটা আমি দেখাই দিলাম। আপনাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে তো এই অপশনগুলো অবলম্বন করে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে নিতে পারেন। তো ভিডিওটি বেশি বড় করবো না, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।